স্কুটির সামনে পড়ল হাতি। কোন রকমে প্রাণে বাঁচলেন চালক। মঙ্গলবার এমন ঘটনা ঘটেছে ডুয়ার্সের গড়কাটা থেকে নাথুয়াগামী রাজ্য সড়কে। জানা গিয়েছে গড়কাটা থেকে যাচ্ছিলেন শান্তনু দাস নামে এক বেসরকারি সংস্থার কর্মী। আচমকাই আম্বা ব্রিজের কাছে একটি দাঁতাল হাতি তার স্কুটির সামনে চলে আসে। ঘটনায় হকচকিয়ে ওই ব্যক্তি কোন রকমে স্কুটি ফেলে পালিয়ে যেতে সক্ষম হন। তবে শুধু একটি নয়, রাস্তা জুড়ে ততক্ষণে ১০টি হাতির দল তার নজরে আসে। তড়িঘড়ি সংশ্লিষ্ট বন দপ্তরে বিষয়টি জানান তিনি। ঘটনাস্থলে পৌঁছান মোড়াঘাট রেঞ্জ অফিসের বনকর্মীরা, কিন্তু তারাও ওই দাঁতাল হাতির রোষে পড়েন। প্রাণে বাঁচতে তারাও দৌড় লাগান। ততক্ষণে উৎসাহী মানুষজনের ভিড় বেড়ে গিয়েছিল রাস্তায়, আর হাতির দলের কারণে যাতায়াত বন্ধ হয়ে যায়। পরে অবশ্য ওই দাঁতাল সহ হাতির দলটিকে জঙ্গলে পাঠানোর ব্যবস্থা করা হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। বলো, এক আশ্চর্যজনক ঘটনার সাক্ষী রইলাম। আমি কাজের উদ্দেশ্যে নাথুয়া যাচ্ছিলাম, তো সেখানে আমার স্কুটিটা ওখানে ছিল। আমার স্কুটিতে আমি যাচ্ছিলাম, হঠাৎ হাতি আমার স্কুটির সামনে চলে আসে। আমি স্কুটি রেখে পালিয়ে চলে যাই। তারপর আমরা বনকর্মীদের ফোন করি, দুজন বনকর্মী স্কুটি নিয়ে আসে এবং প্রথমে হাতির পাল বনকর্মীদেরও ধাওয়া করে। তারপর আমরা সেখান থেকে পালিয়ে যাই। পরে বনকর্মীদের সহায়তায় হাতি আবার কতগুলো হাতি ছিল? কমপক্ষে ১০টি হাতি ছিল শাবক সহ। এবং আপনার স্কুটির সামনে কটা ছিল? আমার স্কুটির সামনে একটি ছিল দাঁতাল দাঁতাল হাতি। আপনার নাম? শান্তনু দাস। সামনে হাতি, তো গয়াঘাটা থেকে আসতেছিলাম। ফরেস্টে হঠাৎ করে একদল হাতি রাস্তার সাইডে দেখা পাই। তারপর আস্তে আস্তে দেখি যে একটা হাতি বেরিয়ে রাস্তায় চলে আসছে। তার মানে এটাই বুঝলাম যে ওর দলটাকে পার করানোর জন্য ও গাইড দিচ্ছে। ঠিক আছে, এতটুকুই। অনেক লোক এদিকেও দাঁড়িয়ে আছে। কতগুলো হাতি আছে? মোটামুটি অ্যাপ্রক্স ১০টা। আপনার নাম? ওটা আপনার নাম? আমার নাম স্বপন রায়। কোথার থেকে কোথায় যাচ্ছিলেন? আমি গয়াঘাটার থেকে নোনাইপাড় যাচ্ছিলাম। হাতির জন্য কি আটকে আছেন? হ্যাঁ, হাতির জন্যই আটকে আছি। উত্তরবঙ্গ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ ১০। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।